আসেন আমি মুক্ত আকাশে মুক্ত ভাবে তুমি বাঁচতে চাই। আমি আপনার চিনি ভাই, আপনার মতো দিনের বাড়ির ঠিক আছে। আমি আমি কার আপন সুব্রত ভাই, এটাও আপনার পেয়েছি। আমি লিয়াকতের আপন সুব্রত ভাই, পাকিস্তান আমলের পরে যে সাইনবোর্ডারি মাস্টার লিয়াকত, আওয়ামী লীগের যুবলীগের লিয়াকত হান্নানের লিয়াকতের লেগে আপন সুব্রত ভাই। আমি বাদলের লিয়াকত ছিল আমার কনিষ্ঠ ভাই, যে চতুর্থই বলবো লিয়াকত জন্য স্মরণীয় ছিল। হান্নান ভাই, হ্যাঁ, তারপরে হান্নান, ওরা হান্নান হলে ছোটটা আমাকে পায়ের ধরা সালাম করা। তো আমি যে নাকি কথা বলতাম, কথা এখানে আসে, আমি নিজে নামে অপাসন করে না। কেন বলি জিম্মি কিনা, জিম্মি মনে হয় গেছে এখন বিষয়টা। না না, আমি বলি যে ভাই আপনি অনেক সিনিয়র মানুষ, আপনি প্রবেশনা করছেন, আমিও সাতটা দলের পলিটিক্স করলাম, আপনি এক দল আর এখন আরেক দল। আমি খুব ফ্রেন্ডলি বলছি, এটা বড় ভাই হিসেবে আপনি অনেক ভালো যাবেন, আমি অনেক ভালো যাবেন। আপনাদের রিলেশনটা কীভাবে হয়েছে, কেন হয়েছে, কী কেন হয়েছে, এই জায়গায় আমার কোনো দ্বিমত এক নম্বর। দুই নম্বর ওরে নিয়ে আপনি এখন সংসারটা অন্য দ্বিমত। হ্যাঁ, এখানে আরেকটু যোগ করতে চাই, এই জিনিস তো আপনি কে করছেন, এটা কিন্তু অফ দ্য রেকর্ড করা। আচ্ছা, সেটা হচ্ছে আপনি ওর ভবিষ্যতটা যেন ঠিক থাকে ওইটা আপনি বুঝে দেবেন, এটা ভাই হিসেবে অনুরোধ গেল এই একটা। আর যেই কারণে ধরেন মিডিয়াতে আমি ভোকালাইজ করছি ভাই, এইটা যদি বেঞ্চ মার্ক হয়ে যায়, লাইনের মধ্যে চিনি ফরার, এগুলো একটা দুটা ঘটনা, কিন্তু বেঞ্চ মার্ক যদি তৈরি হয়ে যায়, যেটা আপনার সাথে ফোনে কথা বলছি, তখন একটি কথা বলছি যে এইটা যদি বেঞ্চ মার্ক তৈরি হয়ে যায়, দেখেন এখানে আরেকটা অসম ব্যাপার আছে, এগুলো যদি বেঞ্চ মার্ক হয়ে যায় তখন তো খারাপ। আমার দোকান আইন চেঞ্জ করে দেবে ঘটনাটাকে যদি আপনি হাইলাইট করতে চান, এখন যে কোনো কারণে হোক আপনারা মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছেন, মিডিয়াতে যাচ্ছেন, আপনাদের এখন এই যে আপনারা এই যে বিগত দিনগুলোতে আপনারা মিডিয়াতে নাই, আপনারা সংসার করছেন না, চলছে না, সুখে আসছেন না, ওর বাপ ওর মতো চেষ্টা করতেছেন না মেনে নেওয়ার, আপনি আপনাদের মতো সংসার করছেন না, আমাদের কোনো আলোচনা আসছে ডিউটি রিজন, এটা মিডিয়াতে না, মানে এটা কোনো বেঞ্চ মার্ক তৈরি হচ্ছে না এখন। না, বেঞ্চ মার্ক বেঞ্চ মার্ক তৈরি সরকারের সমস্যা কোথায়, যেমন 18 বছর নিচে আমি বিয়ে করতে পারি, শেষ করে আমাদের হাত করা করতে, তার বয়স 18 হয়ে গেছে, যেহেতু যেমন থাকতো 18 বছর বা 10 বছরের ডিফারেন্সে বিয়ে করা যাবে বা 5 বছরের ডিফারেন্সে বিয়ে করা যাবে, তাহলে আমি বিয়ে করতে পারতাম না, পারতেন না, সেটা আইন করে করে দিলে হয়। এখন আপনি যাচ্ছেন হচ্ছে গিয়ে আইনের ব্যাপারে, আর হচ্ছে গিয়ে ধরেন আরেকটা হলো গিয়ে হৃদয়ের ব্যাপার, ঠিক আছে। আমাদের কিন্তু দ্বিমত আইনের হৃদয়ের ব্যাপার না, আমাদের দ্বিমত হচ্ছে এটা প্রচারের ব্যাপার, প্রসারের ব্যাপার। আপনি আপনার বউরে বিয়ে করেন, ঘর মধ্যে থাকেন না, প্রচারের সমস্যাটা হচ্ছে যে আপনাকে দেখে আরো 10 জন তো আপনি এই সমাজ কিন্তু সিস্টেম চলে আইনে চলে না, আপনি যে এখানে আসছেন, আপনি এখন যদি কারোর মেরে ফেলেন সমাজ কি আপনার বলছে মারতে, আপনি ব্যক্তি মারতেছেন, আইন কিন্তু আছে যে আপনি মারলে শেষ করি ভাই, আইন কিন্তু আসছে, আইন কিন্তু আইন কিন্তু আসছে যে আপনি মারলে ফাঁসি হবে, সামাজিকতা আছে একজন মারলে খুনি করবে, সবকিছুই আছে আপনার কথা বলবে, কিন্তু আপনি যে মারবেন কাউকে দায় দায়িত্ব তো সমাজ দেবেন, আপনি এটা পারেন না,
আপনি বলেন।